হাই বন্ধুরা, আজকে আমরা জানবো যশ দাশগুপ্তের জীবন কাহিনী। নাম যশ দাশগুপ্ত, জন্ম 10 অক্টোবর 1985 মুম্বাই। জাতীয়তায় তিনি একজন ভারতীয়। তার পেশা অভিনেতা, মডেল এবং গায়ক। তার কার্যকাল 2006 থেকে বর্তমান। পিতা দীপক দাশগুপ্ত এবং মা জয়তি দাশগুপ্ত। তার চোখের রং ডার্ক ব্রাউন, চুলের রং কালো। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। প্রিয় রং নীল ও সাদা। প্রিয় অভিনেতা শাহরুখ খান এবং প্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। তার প্রিয় শখ ক্রিকেট খেলা, জিম এবং নাচ। জয় দাশগুপ্ত বোঝে না সে বোঝে না ধারাবাহিক ও গ্যাংস্টার চলচ্চিত্রের জন্য বেশ পরিচিত। জয় দাশগুপ্ত কলকাতা অনুষ্ঠিত 1920 সট্রেক্স গ্ল্যাম হান্টের গ্ল্যাম কিং শিরোপা জিতেন। তিনি মুম্বাই স্থানান্তরিত হয়ে অভিনয়ের পেশা জীবন তৈরি করার জন্য নাট্য স্কুলে যোগদান করেন এবং 2009 সালে টেলিভিশন শিল্পের অভিনেতা হিসেবে তিনি প্রথম অভিষেক ঘটান। যশ টিওআই এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, আমি রোশন তানেজা ভারপ্রাপ্ত স্কুলে একটি অভিনয় কর্মশালায় অংশ নিয়েছিলাম এবং সেখানে কয়েকটি হিন্দি ধারাবাহিকে কাজ করেছি। তিনি কলকাতা টাইমস কর্তৃক প্রকাশিত ইস্পিত শীর্ষ দর্জনের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় প্রথম হয়েছেন। জয় দাশগুপ্ত বোঝে না সে বোঝে না ধারাবাহিক ও গ্যাংস্টার চলচ্চিত্রের জন্য বেশ পরিচিত হয়েছে। এছাড়াও তিনি কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। জয় দাশগুপ্ত জন্মগ্রহণ করেন বাবা দীপক দাশগুপ্ত এবং মা জয়তি দাশগুপ্তের ঘরে। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার প্রাম্ভিক শৈশবের সময়ে তিনি তার বাবা মায়ের হস্তান্তরযোগ্য কাজের জন্য তাদের সাথে ভারতের সমস্ত অঞ্চলে ভ্রমণ করেন। তিনি দিল্লি ও মুম্বাইয়ের মতো আরও বিভিন্ন স্থানে বসবাস করতেন, যার কারণে তাকে বিভিন্ন স্থান থেকে স্কুলে উপস্থিত হতে হতো। তিনি জবলপুর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। যশ দাশগুপ্ত মুম্বাইয়ের স্থানান্তরিত হয়ে অভিনয়ের পেশা জীবন তৈরি করার জন্য নাট্য স্কুলে যোগদান করেন এবং 2009 সালে টেলিভিশন শিল্পের অভিনেতা হিসেবে তিনি প্রথম অভিষেক ঘটান। জয় দাশগুপ্ত রোশন তানেজা ভারপ্রাপ্ত স্কুলে একটি অভিনয় কর্মশালায় অংশ নিয়েছিলেন এবং সেখানে কয়েকটি হিন্দি ধারাবাহিকে কাজ করেন। তিনি 2009 থেকে 2012 সাল পর্যন্ত হিন্দি ধারাবাহিকে কাজ করেন এবং এরপর তিনি 2013 থেকে 2016 সাল পর্যন্ত একটি বাংলা ধারাবাহিকে কাজ করেন। ধারাবাহিকগুলোর নাম হলো 2009 সালে কই আনে কো হাই, বন্দিনী, বাসেরা, 2010 সালে না না ইস দেশ লাদো, 2012 সালে মাহিমা সানি দেবকি এবং আদালত, 2013 সালে বাংলা ধারাবাহিকটির নাম হলো বোঝে না সে বোঝে না, 2016 সালে বোঝে না সে বোঝে না ধারাবাহিকটির সমাপ্তির পর ওই বছরেই গ্যাংস্টার সিনেমার মাধ্যমে যশ দাশগুপ্ত তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। 2016 সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে যশ দাশগুপ্ত সিনেমা জগতে অভিষিক্ত হয়। এরপর ধারাবাহিকভাবে 2017 সালে ওয়ান, 2018 সালে টোটাল দাদাগিরি ও ফিদা এবং 2019 সালে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলো মন জানে না। তিনি ভ্রমণ এবং ফটোগ্রাফি সম্পর্কে উৎসাহিত। তিনি বিভিন্ন প্রাকৃতিক ফটোগ্রাফি করাসহ গাড়ি চালাতেও ভালোবাসেন। তিনি খেলাধুলাকে ভালোবাসেন, বিশেষত দুঃসাহসিক ক্রীড়াকে। তিনি তার ফিটনেস নিয়ে খালখেয়ামিতা করলেও শারীরিক প্রশিক্ষণ ও যোগব্যায়াম অনুশীলন করতে পছন্দ করেন। তিনি পশু পাখিকে খুব ভালোবাসেন। তার পোষা বিভিন্ন জাতের বিদেশি কুকুর রয়েছে। যশ দাশগুপ্ত পন চলচ্চিত্রের জন্য স্টার জলসা পুরস্কার এবং গ্যাংস্টার সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং স্টার জলসা পুরস্কার পান এবং বোঝে না সে বোঝেনার জন্য টেলি সম্মান পুরস্কার এবং স্টার জলসা পুরস্কার পান।